হ্যালো ভিওয়ার্স আবার আপনাদেরকে স্বাগত আমাদের এই চ্যানেলে চীনে বছরে ছয়শো কোটি তেলা পোকা চাষ হচ্ছে চীনের সিচুয়ান প্রদেশের এক খামারে উন্নত প্রযুক্তির এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বছরে ছয়শো কোটি তেলা পোকা চাষ হচ্ছে চীনের সাউথ চায়না মর্নিং পোস্টের এই প্রতিবেদনে জানানো হয় সিচুয়ান প্রদেশের সিচাং শহরে অবস্থিত একটি বহুতল ভবনে তেলা পোকা চাষ হচ্ছে তেলাপোকার চাষ করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে এখানে ভবনটির ভেতরটা গরম আর্দ্র ও অন্ধকার ভবনের ভেতর খোঁজখবর রাখার জন্য কম্পিউটার ব্যবহার করা হয় তেলাপোকার খাওয়ার দেওয়া থেকে শুরু করে পরিবেশ কতটা আর্দ্র তেলাপোকা জন্মানোর হার এইসবের খোঁজখবর রাখে কম্পিউটার কোনো সমস্যা দেখা দিলে কম্পিউটারের এ আই তার সমাধান করে এশিয়ার বিভিন্ন অঞ্চলে তেলাপোকা ওষুধ হিসেবে সমাদিত হাজার হাজার বছর ধরে চীনের স্থানীয় চিকিৎসকবিদরা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করে আসছে তেলাপোকা এসব রোগের মাঝে আছে সাধারণ সর্দি কাশি পেটের সমস্যা ও ব্যথা শুধু যে চীনে তেলাপোকাকে ওষুধ মনে করে তা নয় কিছুদিন আগে যুক্তরাজ্যের গবেষকরা দেখেছেন কিছু কিছু রোগের জীবন ধ্বংস করতে আসে তেলাপোকার মস্তিষ্ক এই খামারটির মালিক হলো গুড ডক্টর ফার্মাসিউটিক্যালসের গ্রুপ তারা তেলাপোকার নির্যাস সমৃদ্ধ এক হেলথ ড্রিঙ্ক উৎপাদন করে প্রায় আষট্টি কোটি ডলার আয় করেছে ইতিমধ্যে চীনের অনেকেই নিয়মিত এই পানীয় পান করেছে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ও কমেন্টস করুন